তখন রসুল বললেন যদি তোমরা জান্নাত চাও আমাকে চাও আল্লাহ এবং রসুলকে চাও তাহলে যে অবস্থায় আছো ঠিক ওই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি এই এর জন্য দুনিয়ার জন্য লালায়িত হতে পারবে না পর্দার বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত সকলেই স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন দেখা সুখাত করতে পারতেন পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তারপরে আল্লাহ পাক বিশেষ কিছু লোকদের সঙ্গে দেখা করতে পারবে বাকিদের সঙ্গে দেখা করতে পারবে না এই ব্যাপারে কোরআন স্পষ্ট করে দিয়েছেন খালাতো ভাই মামাতো বাই চাষ ভাই হ্যাঁ শালির সঙ্গে দেখা করা যাবে না এইভাবে কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছেন আলাপাক অনেকের তো রুচি এরকম যে শালি ছাড়া সে বিয়ে করতে চায় না এটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস অফ এম সাপ্তাহিক ইসলাম ভিত্তিক আয়োজন ইসলামিক সওয়াল জবাব অনুষ্ঠানে যথারীতি স্পাইস যে হেভেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে এবং প্রতিবারের মতো এবারও আমাদের একটা আলোচনার বিষয় রয়েছে এবং সেই বিষয়টি হচ্ছে ইসলামে নবী করিম সাল্লু আলিয়া ইসলামের লজ্জা ও বিনয় বৈশিষ্ট্য এবং বিনয় গুণ নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য এবং আনুষাঙ্গিক আরও আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্য আমার সাথে যথারীতি আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি জনাব ইউনুস শরীফ ইমাম ও খতিব গুলশান সাহাবাজাম মসজিদ হুজুর আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম

মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন এবং সেই অনুযায়ী যদি কেউ আমল করে সেটার একটা অংশীদার কিন্তু আপনিও হতে যাচ্ছেন তো আশা করি যারা মুসলিম উম্মাহর ভাই বোন আছেন তারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকবেন চলে যাচ্ছি মূল আলোচনায় আজকে যে আলোচনার বিষয় সেই বিষয়ে হুজুরের আলোকপাত শুনতে যাচ্ছি আহমদሁ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আরজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাক্বাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা ইলা ও কলা আলাইহিসাম আল হয়া ও সহাবাত মিন আল ইমান আলহামদুলিল্লাহ দূরের কাছের দেশের বিদেশের যে সকল শ্রোতা ভাই বোনেরা আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি মবারকবাদ অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে বিনয় বিনয় বিষয়টা সম্পর্কে কোরআনে কারিম স্পষ্ট করেছেন হাদিসে স্পষ্ট করেছেন যে বিনয় আসলে জিনিসটা কী এটা আমাদের আগে জানার দরকার বিনয় শব্দটার হচ্ছে বাংলা আর এটার আরবি হচ্ছে তাওয়াজু তাওয়াজু আরেকটি শব্দ আছে সেটাকে বলা হয় তাকব্বর তাকব্বরই অর্থাৎ অহংকারিতা তো সুতরাং তাকব্বরিতার বিপরীত শব্দ হলো তাওয়াজু অর্থাৎ তার ভিতরে বিনয় থাকবে নম্রতা ভদ্রতা সভ্যতা থাকবে তো তাকব্বারি অহংকারিতা যদি কারো ভিতরে থেকে যায় তাহলে সে তার গোটা জীবনের আমলকেই ধ্বংস করে ফেলল কিন্তু পক্ষান্তরে যদি কারো ভিতরে বিনয় বা তাওয়াজও পাওয়া যায় যদি তার ভিতরে নম্রতা ভদ্রতা সভ্যতা সৎ মানসিকতা এবং সচ্চরিত্রতা পাওয়া যায় তাহলে সে দুনিয়ার মানুষের কাছে অনেক গুণে গুণান্বিত হয়ে দামি হবেন এবং আখেরাতে পরকালেও মহান আল্লাহর কাছে অত্যন্ত দামি হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন পাক রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম সম্পর্কে কোরআনে করিমের ভিতরে বলেছেন লকদ্ কান আল কুমফি ওরসল্লাহ হাসানা রসুলের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নবনা ডেফিনেটলি রসুলকেই তোমরা অনুসরণ করবে আল্লাপাক পাক কলামের অন্য এক জায়গায় বলেছেন ওয়াইনাকালা আলাখলিন আজিম যে পাক রসুল সম্পর্কে বলেছেন যে আপনাকে আল্লাপাক মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন মহান চরিত্র দিয়েছেন মহান চরিত্র বলতে চরিত্রর কয়েকটি গুণ থাকে একটা হলো আপনাকে একজনে আঘাত করেছে যে পরিমাণ আঘাত করেছে ঠিক আপনি ওই পরিমাণ আঘাত করতে পারবেন এবং আরেকটি হচ্ছে যে না আপনি কোনো প্রতিশোধ নেবেন না আরেকটি হচ্ছে নিলে নেই না বরং তার কাছে উল্টা তাকে তার ব্যথায় ব্যথিত হয়ে তাকে বললেন যে ভাই আপনি হয়তো না বুঝে রাগ করে ফেলছেন ঠিক আছে আপনি আমাকে ক্ষমা করে দেন অর্থাৎ যেই ব্যক্তি ক্ষমা চাবে বরং উল্টা তার কাছে তার নিজে ক্ষমা চাচ্ছে এবং তাকে বুঝ দিচ্ছে সেটা হচ্ছে মহান চরিত্রের অধিকারী রসুল সালাতলামকে কাফের বেইমানেরা তারা মক্কা থেকে দিশান্তিত করেছেন তাকে অনেক কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন রসুল্লাহ সাল সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন কিন্তু মদিনায় থেকে আসার পর রসুলাম সবাইকেই ক্ষমা করে দিলেন এবং শুধু ক্ষমাই করলেন না বরং তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন তোমরা যদি ইসলামের ছায়া তোলে থাকো তাহলে তোমাদেরকে আমি আমার হাত দা ধরের জান্নাত নিয়ে যাব সোহানুল্লাহ সোহানুল্লাহ তো ওই কারণে রসুল্লা সালিউসালামের ভিতরে সেই বিনয় পাওয়া যায় যেই তাবাজ পাওয়া যায় এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আর ওই কালাহ আল্লাহ খুলকিন আজিম মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক বলেছেন চরিত্রের ভিতরে মানুষের সবচেয়ে যে বড় গুণ সেটা হলো আল হায়া ও সহবাত মিনাল ইমান হায়া লজ্জা এটা হচ্ছে ইমানের একটি অঙ্গ হ্যাঁ ইমানের একটি বিশেষ অঙ্গ ইমানের প্রায় সত্তরটির মতন শাখা রয়েছে তো ইমানের মূল বিষয়ের উপরে কিছু জিনিস রয়েছে তার ভিতরে হায়া ও লজ্জা হ্যাঁ যেই মানুষটির ভিতরে হায়া লজ্জা পাওয়া যাবে ওই ব্যক্তি দেখা যায় নম্র ভদ্র হয় রসুলুল্লা সাল্লামের হায়া লজ্জা সম্পর্কে বোখারি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে যে একজন অবিবাহিত মেয়ে এই একজন কুমারী মেয়ে যেভাবে তার ঘরের ভিতরে জড়ো হয়ে হ্যাঁ লজ্জা নিয়ে থাকেন রসুল্লাহ সাল্লা সাল্লাত সালাম তার ভিতরে দেখা যেত যে তার চাইতে আরও অধিক পরিমাণ লজ্জা এবং খুবই জড়োসরো হয়ে থাকতেন কখনো এইভাবে ছিনা টান করে মাথা উঁচু করে হাঁটতেন না রসুল উল্লাহ সাল্লাহ সালাম সবসময় মাথা নিচু করে এবং নরম তবিয়াতে হাঁটতেন দেখলে মনে হইতো যে হয়তো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছেন এটা ছিল রসুলের তাওয়াজু এটা ছিল রসুলের বিনয় এবং যখন সকলের সঙ্গে বসতেন একসঙ্গেই বসতেন অনেকে দূর থেকে এসে কখন কোনজন রসুল আর কোনজন পাবলিক এটা বুঝতেই পারতো না সকলের সাথে মিলে চলতেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে একসঙ্গেই খাইতেন ওঠা বসা চলাফেরা সবসময় আমরা দেখি আমাদের দেশের নেতারা আগে যান তারপরে তার অনুসারীরা জান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেন এটা তো অহংকারিতা চলে আসবে কারণই তোমরা আমার আগে যাও আমার পিছনে যাও আমার পাশে থাকো কোনো সমস্যা নেই আমাকেই আগে থাকতে হবে এরকমটা এরকম তে না বরং তোমরা আমার আগে আগে যাও কোনো সমস্যা নেই জি আমাদের সাথে একজন দর কলা যুক্ত আছেন আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্নটা কারণ না জি যেটা হ্যাঁ তো রসুল্লাহ সাল্লিউসাল্লামের ভিতরেও অনেক বিনয় ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের ভিতরে বিনয় বেশি থাকার কারণে নম্রতা ভদ্রতা থাকার কারণেই কিন্তু রসুলকে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষই তাকে মহাব্যাত করেন এবং ভালোবাসেন এবং রসুলের যেই চরিত্র ওয়াইনা আলা আল্লা খুলকিন আজিম আল্লাহ পাক আসমান থেকে বলেছেন যে আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে পৃথিবীতে যত নেতা পাওয়া যায় কোন নেতাই কিন্তু গ্যারান্টি দেব তার চরিত্রের গ্যারান্টি দিতে পারবে না একমাত্র রসুল রসুলকে সারা রসুল উল্লাহ সাল্লিউসাল্লামের ব্যাপারে কোরআন সহায়ত্যায়ন করেছে রসুল জীবনে কোনো খারাপ কাজে লিপ্ত হয়নি এবং তার চরিত্র মাধুর্য ছিল সবার ঊর্ধ্বে সকলেই যদি তাকে অনুসরণ করে সকলেই সফল কাম হবে যেটা বলেছিলাম হায়াউ সবাত তুমিন ইমান লজ্জা

এমনিভাবে কোনো মহিলার ভিতরে যদি হায়া লজ্জা থাকে সে একটু জড়ো সর হয়ে থাকে কথাবার্তা ওইভাবেই বলে আর যখনই হায়া লজ্জা তার ভিতরে না থাকে তখন সে তখন দেখা যায় মুখের উপরে কথা বলে বসে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলবে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলবে বাবা মার সঙ্গে কিভাবে কথা বলবে এটা আসলে সে তখন বুঝে উঠতে পারে না এক কথায় ভিতরে অগ্রতা এবং বিয়াদবি চলে আসে যার কারণে দেখা যায় হায়া লজ্জা না থাকার কারণে হ্যাঁ রসুল বলেছেন যার হায়ালত জানাই সে সব কিছু করা যুক্ত আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন রসুল যখন জন্ম নিয়েছেন

বিশেষ করে প্রস্রাব বা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে তার ওজু ভেঙে যাবে যেমন পায়খানার রাস্তা দিয়ে যদি বাতাস বের হয় অথবা যদি সে পায়খানা করে তাহলে বা প্রসাব করলে তার ওজু ভেঙে যাবে এমনি ভাবে যদি মুখ ভরিয়া বমি করে হ্যাঁ মুখ ভরে যদি বমি করে তাহলে ওযু ভেঙে যাবে যদি কেউ চিত বা কাত বা হেলান দিয়ে কোনো কিছু লাগে হ্যাঁ তাহলে যদি ঘুমিয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে জি ওয়ালাইকুম আসসালাম আপনি প্রশ্নটি করুন আমার কোন রিলেটিভ যদি মনে করেন যে অভাবগ্রস্ত আছে তাহলে মানে মানে তাকে ডাকাতের টাকা বলে দিন সে নেবে না কিন্তু গোপনে কি টাকাটা কি দেওয়া যাবে ভাইয়া তো অজুভঙ্গের কারণে ছিলেন হ্যাঁ আমরা অজু ভাঙ্গার কিছু কারণে অনেক সময় শরীরে কেটে যায় কেটে যদি রক্তবির হয়ে যায় রক্ত বের হয়ে যেতে পারে বা কোথায় যদি টিউমার থাকে পুজ বা পানি বের হয় সেক্ষেত্রেও কিন্তু যদি ওটা গড়ায় পরে তাহলেই কিন্তু উজু ভেঙে যায় যদি সামান্য একটু বের হয়েছে কিন্তু ওইটা গড়ায় পড়ে নাই ওইটা ওখানেই লেগে আছে তাহলে অবশ্যই উজু ভাঙবে না এভাবে উজু ভাঙ্গার বেশ কিছু কারণ কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ভারতের টিভি চ্যানেলে হিন্দু ধর্মের বিভিন্ন প্রোগ্রাম আমরা মামুনা দেখি আর কি যেমন সাগা সিঁদুর

যাকে বাস্তবে দেখা যায় তার ছবি ছায়াছবি সবই দেখা যায় আর যাকে বাস্তবে দেখা হারাম তার ছবি ছায়াছবি সব কিছুই দেখা হারাম তো ছবি তো বুঝতেই পারছেন ছায়া ছবি যেটা মানে ভিডিও করে যেটা মোবাইলে আপলোড করে মানুষ দেখে এটা এটা হচ্ছে ছায়াছবি এটা ছবিও না আবার সরাসরিও না এটা তার প্রতিচ্ছবি একটা ছবি তো এটা এ কারণে যাকে আপনার বাস্তবে দেখা যায় তা ছবি ছায়াছবি কিছু দেখা যায় আর যাকে আপনি বাস্তবে দেখা হারাম তাকে তার ছবি ছবি তার সমস্ত কিছু দেখাই আপনার জন্য হারাম আশা করি আপনার জবাব কি ধরনের হয় আসলে কবিরা গুণা হবে কবিরা হবে হ্যাঁ আচ্ছা আরেকজন প্রশ্ন করেছিলেন যে মহাম্মালাম কোন দেশে জন্মগ্রহণ করেছেন তার ভাষা কী ছিলেন মোহাম্মদ সাল্লি ওসালাম এই তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন মক্কায় তার বাড়ি ছিল কোরাইশ বংশের জন্মগ্রহণ করেছিলেন এবং তার ভাষা ছিল আরবি এবং কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় এক কথায় মিডিল ইস্টে আরবি ভাষায় আচ্ছা আচ্ছা আশা করি কলার আপনি আপনার উত্তরটি পেয়েছেন আমাদের সাথে একজন বোন যুক্ত হয়েছিলেন তিনি বলেছেন যে একজন রিলেটিভ আছেন ওনার যিনি জাকাতে কথা বলে টাকাটা না সে জাকাতের কথা গোপন রেখে জাকাতে টাকা তাকে দিতে পারবেন কি হ্যাঁ অবশ্যই আপনি অনেক সময় এরকম হয় যে এই বর্তমানেই আমরা দেখতেছি অনেকেই লকডাউনে ব্যবসা বাণিজ্যে মার খেয়ে একদম পথের ফকির হয়ে গেছে লজ্জায় কারো কাছে চাইতেও পারছে না এমন ব্যক্তিকে যদি আপনি খুঁজে জাকাত দিতে পারেন তাহলে অবশ্যই অনেক অধিক পরিমাণের সবের অধিকারী আপনি হতে পারবেন কেননা প্রকৃত অভাবেকে খুঁজে খুঁজে দেওয়াটাই সবচেয়ে বেটার ভালো হবে আপনার জন্য তবে উনি আসলেই জাকাত খাওয়ার উপযুক্ত কিনা এটা আপনি ভালো করে নিশ্চিত হয়ে নেবেন গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে জাকাত দেওয়ার সময় আপনি যা মনে মনে নিয়ত করলেই হবে তাকে যদি জাকাতের কথা বলেন সে অবশ্যই লজ্জাবৎ করবে বা আত্মীয় স্বজন অনেক সময় এরকম হয় যে নিজের নিকটতম রিলেটিভ হতে পারে তো সে তাকে জাকাত বললে সে মনে করবে আমাকে অপমান করতেছে সেই ক্ষেত্রে জাকাতের কথা না বলে হয়তো বা তার প্রয়োজনীয় যে জিনিস ওটা আপনি ক্রয় করে তাকে দিতে পারেন অথবা ক্যাশ টাকাও তারা দিতে পারেন যে এটা তোমাকে আমি দিলাম তোমার যা যা দরকার এটা তুমি ক্রয় করে নিবে। এটা কিন্তু দেওয়ার সময় মনে মনে নিয়ত করার দ্বারাই জাকাত হয়ে যাবে আশা করি বোন আমাদের প্রশ্নের জবাব আপনি হয়তো বা জি আমরা জুয়েলার জুয়েলভাইয়ের প্রশ্নে ফিরব তো একটা বড়ো প্রশ্ন হচ্ছে হৃদয় খান তেলওয়ার হোসেন সবারই প্রশ্নের একটা কমন জায়গা হচ্ছে মূর্তি নিয়ে কিছু বলেন যেটা এখন সমসাময়িক বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং কোনো একটা জায়গায় আসলে মক্কা শরীফকে মূর্তির সাথে বা ভাস্কর্য সাথে তুলনা করা হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কি অনেকে জানতে চেয়েছেন হ্যাঁ ধন্যবাদ আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই দুঃখের সাথে কথাটা বলতে হয় যে এটা শুধু বর্তমান জামানা নয় প্রত্যেকটা জামানায় কিছু দরবারি মৌরবী কিছু দরবারি লোক তারা টাকার বিনিময়ে সরকারের কাছে বিক্রি হয়ে যায় এবং তারা সরকারকে খুশি করার জন্য চাটকারিতা করতে যে এত অতিরঞ্জিত করে ফেলে যার কারণে তার নিজের ইমানও থাকে না যেমন কাবা ঘরের সঙ্গে যেই জিনিসটা আমি এটা টেলিভিশনের টক শোতেও শুনেছি নিজেই যে উনি বাইতুল্লার সঙ্গে যেই হজরে আসওয়াদ স্থাপন করা ওইটার সঙ্গে উনি মূর্তির সঙ্গে সাদৃশ্য করতেছে অতস ওই বাইতুল্লার ভিতরে যত মূর্তি ছিল রসুল্লাহ সাল্লাম পিটায় পিটায় ভাঙছেন এবং বের করে ফেলে দিয়েছেন সেখানে রসুল বলছেন কুল কুলজাল হাকুয়াজ হাকল বা আতিল

জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকুন হুজুরের প্রশ্নগুলোর উত্তর দেবেন তো যেটা বলছিলেন মহানবী সাল্লাহ আসলাম মূর্তি ভেঙে ফেলছিলেন হ্যাঁ তখন রুসুল এটা বল পড়তেছিলেন তেলাওয়াত করতেছিলেন আর বলতেছিলেন যে যখন অন্ধকারের সামনে আলো চলে আসে অন্ধকার ইচ্ছা করলেও কিন্তু সেখানে লুকিয়ে থাকতে পারে না ঠিক সত্য যখন চলে আসে মিথ্যা এখন অবশ্যই থাকতে পারবে না এখান থেকে চলে যাবে কথা বলতেছিলেন আর পিটে পিটে ভাঙতেছিলেন মূর্তি যে জিনিস প্রতিমা সেই জিনিস আবার ভাস্কর্য সে একই জিনিস তো এখন ঘুরে গেলে এক এক জায়গায় আপনি যদি ঘুগোলে দেন যেইটা না আমি সাহ দেন ভাস্কর্য যদি লেখে সাহ দেন দেখবেন মূর্তি লেখা আসবে ভাস্কর্য লেখা আসবে এবং প্রতিমা লেখা আসবে একই আসবে অপর যদি শুধু মূর্তি সাহায্য দেন তাহলে দেখবেন একে আমাদের দেশে বোঝানোর জন্য সুবিধা হলো লাউ আর কদু একই কথা একই জিনিস উনি যেই কাজটা করেছেন ওনার নাম আমি এখানে বলতে চাই না খুবই খুবই নিন্দনীয় একটি কাজ করেছেন আমি জানি না উনি কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন এমন কথা বলে জাতিকে জাতির ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ তাকে হেদায়ত নসিব করুক হ্যাঁ আমরা দোয়া করি তাকে আল্লাহ সহিবুজ দান করেন তো হজরে আসোয়াদ হচ্ছে এমন একটি পাথর যেটা জান্নাত থেকে নিয়ে আসছিলেন আতম আলী এমন কি এই জান্নাতি পাথর এটা হজরে আসোাদ এটা কাবা ঘরের কোনার ভিতরে ফিট করা এই পাথরটা যে চুম্বন করবে আল্লাপাক তার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন দেবেন্লাহা পৃথিবীতে এমন কোনো পাথর নাই যেটা চুম্বন করলে গুণা মাফ হয়ে যাবে বরং এই পাথরটা আমি নিজে চুম্বন করার পরে আমি নিজে উপলব্ধি করতে পেরেছি যে মনে হয় যেন আপনার শরীর যখন দেখবেন ক্লান্ত অবস্থা যখন আপনি গোসল করবেন দেখবেন শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় হ্যাঁ নতুন করে আপনার শরীরটা একটু চাঙ্গা হয়ে যায় সতেজ হয়ে যায় ঠিক এই এরকম একটি অবস্থা সেখানে বিরাজ করে যখন আমরা দোয়া করব আমাদের যত শ্রোতা দর্শক ভাই বোন যারা যেখান থেকে শুনছেন দেখছেন আল্লাপাক যেন সকলকে হজরে চুম্বন করা তৌফিক দান করেন হ্যালো সালাম আলাইকুম

সিরিয়াল সিরিয়াল সংক্রান্ত সিরিয়াল তো আসলে দেখা কোনোভাবেই বৈধ হয় না যে প্রশ্নের উত্তর আমি আরেকবারও দিয়েছি বিশেষ করে যারা বিভিন্ন সিরিয়ালগুলো তৈরি করে সিরিয়ালগুলো এমনভাবে তৈরি করে যেগুলো দেখে মানুষের ইমান অকৃতা নষ্ট হয়ে যায় বিশেষ করে ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখার দ্বারা আমাদের দেশের মা বোনেরা বিয়াদবে পরিণত হয়ে গেছে স্বামীর সঙ্গে কেমনে ঝগড়া করতে হয় ননদকে কীভাবে ঘর থেকে বের করতে হয় হ্যাঁ আর নতুন বউ কী করে শ্বশুর শাশুড়ির ঘর সারা করতে হয় যত ক্রিমিনালি বুদ্ধি সব ওখান থেকে শেখে আর প্র্যাকটি প্র্যাকটিস করে পরিবারের ভিতরে অসতোষ হ্যাঁ কোরআন হাদিস পরের নিয়ম হলো কোরআন পড়বেন কোরআন ভরে এগুলো আমল করবেন এবং পরিবারের ভিতরে সেগুলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এগুলো আমল করবেন কিন্তু আমরা দেখছি এগুলো বাদ দিয়ে সে নাটক দেখে আর ওগুলো ঘরের ভিতরে প্রয়োগ করে যার ভিতরে ঘরের ভিতরে অশান্তি নেমে আসে কি বলবো ভাই দুঃখের কথা যশোরে এক ভদ্রলোক এরকম আসছে আয়সা দেখে বউ সিরিয়ালে দেখতেছে বলতেছে আমাকে খাবার দাও বলতেছে আরে তোমার জন্য আমি আমার সিরিয়ালটা একদিন একটা দিনও দেখতে পারি না ঠিক মতন হ্যাঁ তুমি হাত ধুয়ে আসো আমি এখনই দিচ্ছি খাবার হাত ধুয়ে আসছে ক্লান্ত সারাদিন অফিসে ছিলেন আসার পরে বলতেছে খাবার দাও বলতেছে এখানে বসো আমি সিরিয়ালটা শেষ করে এলই তখন এক কথা দুই কথায় কথা কাটাকাটি দুইজনে মারামারি করে লাস্ট পর্যন্ত দুইজনেই হসপিটালে তো দেখুন এই অশান্তিটা পরিবারের ভিতরে নেমে আসছে শুধু এই সিরিয়ালে সুতরাং এই ধরনের সিরিয়াল আমাদের অবশ্যই পরিহার করা উচিত যে সিরিয়ালগুলো দেখার দ্বারা আমাদের নৈতিক অবক্ষয় ঘটবে এবং সমাজে এবং পরিবারের ভিতরে অশান্তি নেমে আসবে এগুলো কোনোভাবেই বৈধ হতে পারে না এগুলো সম্পূর্ণ নিষেধ এগুলো আপনারা কেউ দেখবেন না উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সকল দেশে অনেক দেশেই আলহামদুলিল্লাহ এখন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে মসজিদ শুরু হয়েছে আপনার জানা মতে আপনার ভালো করে করে নেবেন যে সকল দেশে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে ওই সমস্ত দেশে বিভিন্ন বিল্ডিংয়ের ফ্ল্যাট ভাড়া করে ওখানে তারা মসজিদ হিসাবে রূপ দিয়ে সেখানে তারা নামাজ আদায় করেন তারপরে যদি জীবনের ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে বাসায়ন বসে নামাজ আদায় করলে নামাজ হবে যেহেতু আমাদের দেশে জীবনের ঝুঁকি নাই সুতরাং আপনাকে মসজিদে যেই নামাজ আদায় করতে হবে ইনশাল্লাহ মানে অন্যান্য দেশে তো সেটা যদি মানে নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তো আসলে ঘরে বসে নামাজ আদায় করতে পারবে আসলে যে আশা করি জুয়েল ভাই আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন আমাদের সাথে আরেকজন কলার যুক্ত ছিলেন তিনি জিজ্ঞেস করেছেন স্ত্রী স্বামী যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে মহারণা যদি না নিয়ে থাকে তাহলে মহারণা পাবে কিনা এবং মহারণা কিভাবে নেবে আসলে

হ্যাঁ জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফোর ফাইভ ওয়ান যাদের পার্সোনাল প্রশ্ন আছে এগুলো দিয়ে আপনারা করতে পারেন তবে সময় হল আসর থেকে মাগরিবের আসরের পরে মাগরিবের আগে এই সময় ছাড়া অন্য কোনো সময় আমাকে ফোন করবেন না কেন আমি ব্যস্ত থাকি জি অসংখ্য ধন্যবাদ যে প্রশ্নটিতে ছিলাম যে স্ত্রী স্বামী স্ত্রী আলাদা হয়ে গিয়েছে সেক্ষেত্রে মহরণার বিষয়টা হ্যাঁ মহরণার বিষয় এবং এখানে অনেক কিছু গোপনীয় ব্যাপার আছে জানার ব্যাপার আছে অনেক কিছু বুঝে এটার উপর ডিপেন্ড করে তারপরে তার এই প্রশ্নের উত্তর দিতে হবে তালাকের মাশালগুলো এবং বিশেষ করে বাবা মারা গেলে সম্পদকে কতরূপভাবে এগুলো হুট করে ডিসিশন দেওয়া উচিত নয় এগুলো বিস্তারিত জেনে এরপরে তথ্যবহুল আলোচনা তো সময়ের দরকার আপনি একজন ভালো নিকটতম একজন মুক্তির স্মরণাপন্ন হবেন তিনি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ তবে আমরা চাই কেউ কলা যুক্ত হয়েছেন জি আসসালামু আলাইকুম জি আপনি লাইনে থাকুন জি বলছেন নজর আপনি একটা কাজ করতে পারেন আপনার এই প্রোগ্রামটা শেয়ার করে দেন তাহলে আপনার এই প্রোগ্রামের ভিতরে এটা থেকে যাবে এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন আমি কিন্তু দুইবার বলেছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফোর ফাইভ ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফোর ফাইভ ওয়ান জি হ্যাঁ জি আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত আছেন জাহাঙ্গীর আলম তিনি দেশের বাইরে থেকে যুক্ত আছেন এবং তিনি বরাবরের মতো আপনার কাছে দোয়া চেয়েছেন পাক আপনাকে হেফাজত করুন আমি না আহ মোহাম্মদ মতিন ইসলাম এবং তামান্না রিনা আপনাকে সালাম জারি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ও ওয়ারাকাতু জি আমরা আমাদের আলোচনার যে মেইন বিষয়টি লজ্জা হলো একটি ইমানের বিশেষ অংশ সুতরাং লজ্জাটা খুবই দরকার যার ভিতরে লজ্জা থাকে তার ভিতরেই মূলত বিনয় থাকে আমরা খুবই দুঃখের সঙ্গে বলতে হয় অনেক সময় আমরা দেখি অনেকের ভিতরে লজ্জা না থাকার কারণে বিনয় না থাকার কারণে সে রাস্তার পাশে চেন টান দিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে অথচ কত মানুষ তাকে দেখতেছে যেটা ঢেকে রাখা অবশ্যই তার জন্য ফরজ যদি তার ভিতরে মাত্র ইমান থাকতো বা হায়া লজ্জা থাকতো তাহলে সেই কাজটি কখনোই করতে পারতো না এটা এ আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে হায়া লজ্জা যার থাকে না তার ইমানই থাকে না সুতরাং ইমান না থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে হ্যাঁ সুতরাং অবশ্যই প্রস্রাপ যদি কখনও কোথায় করতে হয় সেটা শালীনভাবে হতে হবে এবং এমন জায়গায় যেয়ে করতে হবে যেন কেউ দৃশ্যমান না হয় কেউ যাতে না দেখতে পারে না বুঝতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ইমানের হেফাজত এবং এটা লজ্জা সরমের একটি ব্যাপার তো এ কারণে লজ্জা এটা আমাদের সকলের ভিতরেই থাকা জরুরি যার ভিতরে যত বেশি লজ্জা থাকে তার ভিতরে তত নম্রতা ভদ্রতা থাকে এবং সে ততটা শালীন ভাষায় কথাবার্তা বলে এ কারণে রসুলের ভিতরে খুব লজ্জা ছিল খুবই লজ্জা ছিল রসুলুল্লা সাল্লাম যখন একদম ছোট ছিলেন তখন

আচ্ছা আমরা সরাসরি কলারের প্রশ্ন চলে যাচ্ছি নাম সম্পর্কে জানতে কসর হচ্ছে মুসাফিরের নামাজ অর্থাৎ আপনি এখান থেকে খুলনা রওনা করেছেন খুলনা যখন রওনা করেছেন ঢাকা থেকে যখনই আপনি ঢাকার সীমানা ক্রস করবেন ঢাকার সীমানা পার হবেন তখন থেকে আপনার কসর শুরু হবে অর্থাৎ খুলনা পৌঁছে মাঝখানে যেই জায়গাটা সেখানে আপনার যদি জোহরে রক্ত হয়ে যায় অন্য রক্ত হয়ে যায় নামাজের সময় যখন হবে আপনাকে নামাজ পড়তে হবে কসরের নামাজ কসরের নামাজ বলতে জোহরের চার রাকাতের জায়গায় আপনাকে দুই রাকাত ফরজ আদায় করতে হবে যদি চার রাকাত পড়েন তাহলে নামাজেই আপনার হবে না তবে হ্যাঁ ইমামের সঙ্গে যদি জামাতে পড়েন তাহলে পুরোটা পড়তে হবে আর আসরের সময় আপনাকে চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়তে হবে এইভাবে মাগিরিবে তিন রাকাত ফরজ তিন রাখাতেই পড়তে হবে আর এশান নামাজে চার রাকাত ফরজের জায়গায় দু রাকাত ফরজ এবং তিন রাকাত বেতের পড়তে হবে আর সুন্নাত একতে আটছে যদি ফ্রি থাকে সুযোগ থাকে মনে চাইলে পড়ল না পড়লে কোনো গুণা হবে না এটা তার জন্য সহজ করে দিয়েছেন এখন খুলনা যে পৌঁছার পরে আপনার দুটো অপশন আপনি যদি পনেরো দিনের কম থাকেন তাহলে আপনাকে এই পনেরো দিন কম যদি থাকেন তাহলে আপনাকে ওই ওই জায়গায় খুলনা যে কয়টা দিন থাকবেন প্রতিদিন আপনাকে কসরের নামাজ আদায় করতে হবে আর আপনি যদি এই খুলনাতে গেলেন এই নিয়ে করে গেলেন যে আমি পনেরো দিন বা তার বেশি থাকবো তাহলে পূর্ণ নামাজ আদায় করতে হবে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে পাঁচ তো নামাজ পড়ি ওইভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ হুম আশা করি আমাদের দর্শক আমাদের প্রশ্ন আপনার প্রশ্নের জবাব আপনার পেয়েছেন জি আমাদের সাথে জুয়েল ভাই প্রযুক্ত হয়ে আরেকটা প্রশ্ন করেছেন যে নেককার মুসলমানের কবরের মানে মৃত্যুর মৃত্যুর পর কি কি প্রসিজারের মধ্য দিয়ে তিনি ব্যস্ত যাবেন মানে কী কী ধাপ অতিক্রম করে তিনি ব্যস্ত যাবেন যদি একদম খাঁটি মুসলিম হয় এবং তার পূর্ণ নেককার বান্দা হন হ্যাঁ যদি কোনো ব্যক্তি সত্যিকারই নেককার হন এবং সে যদি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাপাক তার জন্য জান্নাতের হ্যাঁ ব্যবস্থা করে দেবেন হাদিস শরীফের ভিতরে আসছে তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সরাসরি একটা রাস্তা করে দেন যেখান দিয়া জান্নাতের সুবাত আসবে যে জান্নাতের সুবাস সান জান্নাতি তাস তার কবরে আসা শুরু করে ইতিমধ্যে আমরা বহু জায়গায় দেখেছি এবং ও পেয়েছি যে কবর থেকে সুগন্ধি বের হচ্ছে তো তার মানে হচ্ছে জান্নাতের সঙ্গে সরাসরি একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যায় আর কবরের শোয়ানের পরে যে কবরের মাটি দুই দিক থেকে একটি চাপ দেয় ওই চাপটা তাকে দেয় না এমনিভাবে জান্নাতি নিয়ামত সে এখানে বসেই ভোগ করতে পারে এমনিভাবে নেক্কার মানুষ যিনি তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার রোহটা ইল্লি চলে যায় তো আর ইল্লি আর আরেকটা হচ্ছে সিজিনে চলে যায় যদি বৎকার হয় যদি নেককার হয় তাহলে ইল্লি চলে যায় আর যদি বৎকার হয় তাহলে সিজিনে চলে যায় নেককার ব্যক্তিটা ইলিয়েনে চলে যায় এটা কোরআন দ্বারা প্রমাণিত সিজিনে চলে যায় এটাও কোরআন দ্বারা প্রমাণিত সুতরাং যে ব্যক্তি ইমানে কবরে যেতে পারবে সেই ব্যক্তি কবরে থাকবে এবং হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি সবার শেষে মারা যাবেন তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো অত্যন্ত কবরের জিন্দিগি এটা খুব কঠিন একটি সময় তো যদি নেক আমল করে কবরে যেতে পারে কোনো সাপ বিচ্ছু তাকে দংশন করবে না এবং কষ্ট দিবে না এবং সে জান্নাতি আরামের বিছানায় ঘুমাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ হাদিসের ভিতর আসছে সে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে কোনো কোনো বর্ণনা এটাও পাওয়া যায় যে একটা তজবী নিয়ে আসবে ফেরেস তারা তো উনি বলবে যে তসবিটা আমি একটু দেখি হাতে নিবিথে যাবে ছিঁড়ে যাবে তখন তিনি একটু অনুতপ্ত হবে ঠিক আছে আমি এটা গোছায় দিতেছি ওই তসবির দানাগুলো উঠাইতে উঠাইতেই সে হঠাৎ করে আওয়াজ পাবে কেয়ামত সংগঠিত হয়ে গেছে অর্থাৎ তার কাছে এক মুহূর্তের ভিতরেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেল আর যিনি বৎকার তার সময় মোটে পারই হবে না আমরা দেখি যারা হাজতে যায় জেলে যায় অল্প কিছু দিনের ভিতরে চুলদারি সব পেকে যায় অর্থাৎ তার সময় আর পার হয় না সহজে শেষ হয় না তো পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন না ইমান নিয়ে কবরে যেতে পারি আমিন আমাদের সাথে আরেকজন প্রশ্ন করেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনো রেগে গেলে কীভাবে রাগকে কন্ট্রোল করতেন আর রসুল্লাহ সাল্লু আরাল্লাম রাগ করতেনই না তিনি সদা সর্বদা সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন নম্রতা ভদ্রতা সভ্যতা তার ভিতরে ছিল বিনয়ে তার ভিতরে ছিল আত্ম অহংকারিতা ছিল না আত্ম অহংকারিতা অহংকার আল্লাপাক হাকামুল হাকিমিনা পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এটা শুধু তার বৈশিষ্ট্য এই অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে আল্লাপাক তার প্রতি ভীষণ ক্ষেপে যান এবং রাগ হয়ে যান তার গোটা আমলেই কিন্তু ধ্বংস হয়ে যায় রসুরুল্লা সাল্লা সাল্লাম রাগ করতেন কখন যখন প্রয়োজন ইসলামের হ্যাঁ ওই যুগে এক নারী তিনি চুরি করেছেন হাত কাটতে হবে ইসলামের বিধান অনুযায়ী তো রসুলের কাছে কিছু লোক সুপারিশ করলেন যে ইয়া রসুলাল্লাহ কোরআজ বংশের আপনার বংশের আপনার মা নিচ যাবে তার চাইতে তাকে কোনো রকম ক্ষমা করা যায় কি না রসুল তখন চরমভাবে রেগে গেলেন এবং হ্যাঁ চেহারা লাল হয়ে গেল তিনি বললেন যেটা এটা যদি আমার মেয়ে ফাতেমা হইতো তাকেও আমি ক্ষমা করতাম না তারও আমি হাত কেটে দিতাম সোহানুল্লাহ তো অর্থাৎ যখন প্রয়োজন তখন রসুল রাগ করতেন আর যখন প্রয়োজন নেই সেখানে রসুল কখনো রাগ করতেন না তো আসলে কখনও কখনও তো রাগ দরকারও আছে হ্যাঁ কখনো কখনও যদি রাগ না করেন তাহলে তো সমস্যা আছে আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হলে একটু ধমক দিতে হবে হ্যাঁ অনেক সময় ছাত্রকে কন্ট্রোল করতে হলে একটু রাগ হইতে হবে ধমক দিতে হবে হ্যাঁ উদ্দেশ্য হলো তাকে কন্ট্রোল করা উদ্দেশ্য তাকে মারানা উদ্দেশ্য তাকে শাসন করার জন্য ঠিক এমনিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শাসন করার জন্য কখনো কখনও যদি প্রয়োজন হইতো তখন তিনি রাগ করতেন কিন্তু এমনিতে কখন রসুল্লা সাল্লাম নিজের প্রয়োজনে কখনো রাগ করেনি রসুলের বিবিদের সঙ্গে স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করতেন এমনকি হাদিসের ভিতরে সে একজন বৃদ্ধা মহিলা বলছে শ্রেয়া রসুলাল্লাহ আমি আপনার সঙ্গে একটু কথা বলবো রসুল সে বলেন তো মহিলা অনেক মানুষের সামনে কথাটা বলবে এটা একটু হ্যাঁ দ্বিধাবোধ করতেছিল তখন রসুল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে উনি পার্সোনালভাবে কথা বলতে চান তিনি বললেন ঠিক আছে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে যান থাকেন আমি ওখানে আসতেছি এসে কথা বলবো রসুল নিজে সেই সমাবেশ থেকে উঠে যায় মহিলার সঙ্গে কথা বলেছেন অর্থাৎ রসুল কিন্তু একটু রাগ করেন নাই হ্যাঁ যে আপনি আমাকে কেন হ্যাঁ পার্সোনালভাবে আবার ডাকতেছেন সবার সামনে কথা বললে তার জন্য হয়তো বা সম্মান হানি হতে পারে এ কারণে আমানাতের সঙ্গে কথাগুলো সুন্দরভাবে নরম তব হাতে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং তার সমস্যার সমাধান রসুল করেছেন তো আসলে দেখা যায় যারা একটু লিডার টাইপের তাদের ব্যবসাভাবেই থাকে আলাদা তাদের সঙ্গে তো কথা বলাই যায় না কিন্তু রসুল এরকম ছিলেন না রসুল সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন সবাইকেই সমান প্রাধান্য দিতেন গরিব হোক ধনে হোক কালো হোক ধলা হোক যে যেই প্রকৃতির মানুষই হোক সকলের সঙ্গে রসুল খুব হ্যাঁ তার চরিত্র মাদুর্য এত ভালো ছিল যে সকলের সাথে তিনি মিশেতেন এবং সকলের সঙ্গে তিনি ভালোভাবে কথাবার্তা বলতেন এক কথায় তার ভিতরে চরম বিনয় ছিল তিনি নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে কথাবার্তা প্রাসঙ্গিক একটা প্রশ্ন এসেছিলো আমাদের কাছে যে মন সাথে কখনো তার ওয়াইফদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে যে তিনি অন্য মানে পরিবারের বাইরের মহিলাদের সাথে আসলে কি ধরনের ভদ্রতা বজায় রেখে কথা বলতেন বা কী ধরনের পর্দা মেনটেন করে কথাবার্তা বলতেন রসুল্লাহ সাল আলহু তিনি তো আমাদের আইডল আল্লাহ পাক তাকে পাঠাইছেন শেখানের জন্য তাকে তিনি সকলকেই শেখাইতেন তার সঙ্গে সবাই দেখা করতে পারতেন এটা তার জন্য বৈধতা ছিল তার সঙ্গে সবাই দেখা করে কথাবার্তা বলতে পারতেন শরিয়াতের বিধান নাজিল হওয়ার পর্দার বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত সকলেই স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন দেখা সুখাত করতে পারতেন পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তারপরে পাক বিশেষ কিছু লোকদের সঙ্গে দেখা করতে পারবে বাকিদের সঙ্গে দেখা করতে পারবে না এই ব্যাপারে কোরআন স্পষ্ট করে দিয়েছেন বাবার সাথে মায়ের সাথে বোনের সাথে এবং নিজের স্ত্রীর সঙ্গে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে হ্যাঁ নিজের ফুফুর সঙ্গে এইভাবে দেখা করা যাবে কিন্তু আবার কিছু আছে খালাতো বোন চাস্ত বোন মামাতো বোন এদের সঙ্গে দেখা করা যাবে না খালাতো ভাই মামাতো বাই ভাই বিআই হ্যাঁ শালির সঙ্গে দেখা করা যাবে না এইভাবে কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছেন আলাপাক অনেকের তো রুচি এরকম যে শালি ছাড়া সে বিয়েই করতে চায় না এটা হ্যাঁ এটা খুব খারাপ দিক তো শালি থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নেই আপনি বিয়ে করবেন আপনার বউকে ভালোবাসবেন বউকে মোহ্বত করবেন আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে রসুলের দাম্পত্য জীবনে কখনো মনমালিন্য হয়েছে না হ্যাঁ একবার এরকম হয়েছিল যে সব বিবিরে এসে এসে বলতে আর আসুলাল্লাহ আপনিও মাক্কামুদিনার প্রেসিডেন্ট আবার এদিকে রোম সম্রাটের প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট আবার হ্যাঁ রোমের প্রেসিডেন্ট পারসের প্রেসিডেন্ট তাদের বিবিরা কত ভালো খায় ভালো জায়গায় থাকে ভালো কাপড় পরিধান করে আর আমাদের ঘরের অবস্থা এরকম যে বৃষ্টি নামলে আগে ঘরে বানি পরে পরে বাহিরে পরে তো রসুলকে বললেন যে আমাদের জন্য ভালো ব্যবস্থা করতে হবে ভালো থাকার ব্যবস্থা চাই ভালো খাবারের ব্যবস্থা চাই ভালো পরিধানের বস্ত্র চাই ইসলাম এটা শুনে খুব কষ্ট পাইলেন দুঃখ পাইলেন এবং এক মাস পর্যন্ত ঘরে আসেনি দীর্ঘ এক মাস পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন যে হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি দুনিয়া চায় তাহলে তারা আল্লাহ এবং রসুলকে পাবে না জান্নাতও পাবে না দুনিয়া যা চায় তা দিয়েই তাদেরকে বিদায় করে দিবে এবং আল্লাহ পাক আপনার জন্য আরও উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন তো রসুলুল্লা সাল্লাহ সালাম হজরত আয়সার দিয় আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আমি তোমাকে যে কথাগুলো বলি তুমি তোমার বাবা মার সঙ্গে পরামর্শ করে তারপরে ডিসিশন দেবে তিনি বললেন যে আমার বাবা মা লাগবে না আমার ডিসিশন আমি দিলাম আমার আমি দুনিয়া চাই না আমি আখেরার চাই আপনাকে যদি পাই তাহলে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারবো সোহান আল্লাহ সোহান আপনি আমাকে মাফ করে দেন আমি আসলে ওদের সঙ্গে আসছি আমি বুঝি নেই না বুঝেই কথাটা উদ্ভটভাবে বলে ফেলেছি তখন রসুল বললেন যদি তোমরা জান্নাত চাও আমাকে চাও আল্লাহ এবং রসুলকে চাও তাহলে যেই অবস্থায় সঠিক ওই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি এই এর জন্য দুনিয়ার জন্য লালায়িত হতে পারবে না অন্য অন্য বর্ণনার ভিতরে দেখা যায় হজরতে ফাতেমা রাদি আল্লাহ খুব কষ্ট পাচ্ছিলেন খাবার দাবারে পরিবারের ভিতরে রসুল গেছেন যাওয়ার পরে যে দেখেন যে শনি জায়নামাজে বসে কান্নাকাড়ি করতেছেন আল্লাহর কাছে বলতেছো মা জায়নামাজের কোনাটা ওঠা জায়নামাজের কোনা উঠিয়েছেন উঠানের পরে দেখে গলিত স্বর্ণের নহর যাচ্ছে বলতেছে যেই পরিমাণ দরকার নিয়ে নাও তখন তিনি বললেন যে আমার দুনিয়ার দরকার নেই আমি একটু ধৈর্য ধারণ করব আমি জান্নাতে যে আছির সুখী হবো সুহানুল্লাহ সুহানুল্লাহ আসলে তারা দুনিয়াদার ছিলেন না তারা ছিলেন দিনদার তো জান্নাতে যা চির সুখ শান্তির আশাটাই করতেন এ কারণে হাদিসের ভিতর আসছে স্বামী যতটুকু পারে আপনাকে হেল্প করবে সহযোগিতা করবে আপনার কিন্তু আপনি কখনও তারা বাধ্য করবেন না যে ওই

কখনো ভয় কখনো বালা মুসিবত এগুলো দিয়ে আল্লাপাত্তার ইমানের পরীক্ষা করবেন এখন যে অবস্থা বর্তমানে আমরা ঠাসা হয়ে আছি প্রথমত দায়ী করব আমাদের আমলের আমাদের ভিতরে সেই আগের মতন সাহাবাইকার মতন সেই আমল আমাদের নেই আমার কথা অনেক বলি আসলে আমল আমল আমাদের নেই আমল না থাকার কারণে জোহার আল ফসাদ বাহারি বিমা কাসাবাদ আল্লাহাক বলেছেন জলে এবং স্থলে যত বিপর্যয় নেমে আসে যত বালা বালামসিবতা সেগুলো মানুষের হাতের কামায় তো বর্তমানে মুসলমানদের চালচলন দেখুন তাদের কথাবার্তা তাদের যুক্ত আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন ভাই আমি একটা প্রশ্ন হুজুরের কাছে জানতে চেয়েছিলাম মানে আমাদের রসিদাস সাল্লাহামের মানে বিবি কতজন তাদের নাম এবং মেয়ে মেয়ে কয়জন তাদের নাম জানতে চাইছিলাম যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গেই থাকেন তো যেটা বলতেছিলাম যে উনি বলতেছিলেন যে আমাদের এই অধপতনের মূল হচ্ছে আমাদের আমল আমরা আমরা যাতে পদভ্রষ্ট না হই ক্ষতিগ্রস্ত না হই রসুল্লা সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি স্পষ্ট করে দিয়ে গেছিলেন তারক তো ফি কোমাম রং তাদিল্লু মায়ামা বিহিমা কিতাব সুন্না তার শুনে তোমাদের সামনে আমি দুটো জিনিস রেখে গেলাম একটা কোরআন আর একটা হলো হাদিস এই যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে এটা উপরে তোমরা আমল করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্ত হবে না পদভ্রষ্ট হবে না তো সত্যিকার অর্থেই দেখুন ওই দেশগুলো বাধে দেন আমাদের বাংলাদেশে কয়জনে কোরআন হাদিস অনুযায়ী মানতে চায় কোরআন হাদিস অনুযায়ী চলতে চায় কয়জনের বিবি বা কয়জনের ছেলে মেয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি তারা কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বলে বর্তমান তো নাস্তিক তো মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে কোনো কাফের বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতো কোনো দুঃখ ছিল না হ্যাঁ আজকে মুসলমানের ঘরে নাস্তিক জন্ম নিয়েছে এবং তারা উদ্ভট কথাবার্তা বলে গতকালকেও একজন আমার কাছে এক মহিলা দোয়া চেয়েছে যে হুজুর আমার ছেলেটা নাস্তিক হয়ে গেছে দোয়া করবেন প্রাসঙ্গিক আমি করছি প্রাসঙ্গিক মতিন ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন যে আসলে যে এই যে নাস্তিকতা বেড়ে যাচ্ছে এবং অনেকেই আসলে গান বাজনার অনুষ্ঠানের দিকে ঝোঁক বেশি কিন্তু ইসলামিক প্রোগ্রামের প্রতি তাদের আগ্রহ কম এগুলো নিয়ে আসলে আপনার মন্তব্য কী হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই মতিন ভাইকে ধন্যবাদ যে আসলে মানুষের ভিতরে যখন হায়া লজ্জা কমে যায় যখন তার ইমান কমে যায় তখন সে শুধু গুনাহের দিকে ধাপিত হয় হ্যাঁ আর যখন সে ইমানদার হয়ে যায় নেককার হয়ে যায় খাটি মুসলিম হয়ে যায় তখন শুধু সে নেক আমল কোনটা করলে পাওয়া যাবে ওই দিকে ধাপিত হয় তো দেখা যাচ্ছে আমাদের সমাজে আমাদের পরিবারগুলোর ভিতরে বর্তমান যদিও নামে মুসলমান নাম আর শুক্রবার সারা করে না অধিকাংশ মানুষ আছে শুধু শুক্রবার নামাজ পড়ে অথচ কোরআন নির্দেশ দিয়েছেন হাদিস নির্দেশ দিয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তাও আবার যথার্থ সময় আদায় করতে হবে আপনি একটু খেয়াল করেন আপনার বন্ধু বন্ধু ফ্রেন্ডের ভিতরে কয়জন আছে তারা ঠিকমতো নামাজ পড়ে অথচ মুসলমান দাবি করছি আমার পরিবারে হ্যাঁ যা দেখা যাচ্ছে যারা আলেম পরিবার তারা হয়তো চাপ দিয়ে তাদের বিবি বাচ্চাকে নামাজ পড়াচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ উদাসীন তার পরিবারের কোনো খোঁজখবর রাখছে না অথচ এই ছেলে মেয়ে বিপদ হয়ে যাচ্ছে তারা যখন আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তখন তাদের ভিতরে নাস্তিকতা তৈরি হচ্ছে আর আরেকটি ব্যাপার হলো ছোটকালে যখন শিশু অবস্থায় থাকে তখন যদি তাকে ইসলামী শিক্ষাটা দিয়ে দেওয়া যায় কোরআন হাদিসের শিক্ষাটা দিয়ে দেওয়া যায় এরপরে সে জজ ব্যারিস্টার হোক ম্যাজিস্ট্রেট হোক পুলিশ অফিসার হোক বড় ব্যবসায়ী হোক কোনো সমস্যা নেই সে যেখানে যাবে সে ইসলামের উপরে থাকবে আমরা দেখি ছোটোকালে তাকে ইসলামের শিক্ষাটা দেওয়া হয়নি দেখা গেছে ইউরোপ আমেরিকায় তাকে অনেক লেখাপড়া করেছে অনেক বড় হয়েছে ইউরোপ আমেরিকা ফ্রি সেক্সের দেশে লেখাপড়া করার কারণে তার চরিত্রটা ওই হয়েছে ওখানে দেখেছে যে বাবা মা যখন বড় বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ঠিক এখন বাংলাদেশে সে আসার পরে তার বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে কারণ কী বৃদ্ধাশ্রমে তো আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে পড়তে পারবো বাংলাদেশে সহ পৃথিবীর কোনো দেশে আপনি দেখাইতে পারবেন না যে একজন হাফেজে কোরআন বা একজন আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এরকম নজির আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না কেননা যারা কোরআন হাদিসের রিসার্চ করে পড়াশোনা করে বা কোরআন হাদিসের শিক্ষাটা ছোটোকাল থেকেই আদব কায়দারা শিক্ষা দিয়েছে সে তার বাবা মাকে বাংলাদেশে বসে দেখছে বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় হ্যাঁ তার বাবা তার দাদা দাদিকে সম্মান করে সেগুলো সে দেখছে শিখছে এ কারণে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তখন তাদেরকে বিদ্যাশ্রমে দিয়ে আসে না বরং তাদেরকে বুকের সাথে আগলিয়ে রাখে মৃত্যু পর্যন্ত তাদের পিছনে হ্যাঁ ব্যাপকভাবে শ্রম দেওয়ার চেষ্টা করে এবং এই কথাও বোঝে যে বাবা মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ বাবা মা বৃদ্ধ হয়ে গেছে এখন তাদের খেদমত করে জান্নাত কামাই করার মহান একটা সুযোগ আমার সামনে তৈরি হয়েছে এ কারণে সেই ব্যক্তি খেদমত করে আর উনি ইউরোপ আমেরিকাতে দেখে আসছে ওখানে হ্যাঁ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাকে ওইভাবে হ্যাঁ বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসে এটা আসলে আমাদের সন্তানকে যেইভাবে শিক্ষা দেব আমাদের সন্তান তো ওইটাই শিখবে ওইটার উপরেই আমল করবে এই জন্য শুধু সন্তানকে দায়ী করলে হবে না বাবা মাও এই জন্য দায়ী এ কারণে বাবা মা তার সন্তানকে ভালো শিক্ষাটা দিতে হবে যাতে করে সন্তানটা ছোটোকাল থেকেই ভালো হয় একজন নাম না একজন পুলিশের ডিআইজি তিনি আমাকে বলেছেন যে হুজুর একটা ছেলে আমেরিকা নিয়ে গেছি পড়াইতে পড়াশোনা করার পরে খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান মেয়ে বিয়ে করেছে আমার একটা বাড়ির ভাড়া পাই আমি চোদ্দ লক্ষ টাকা গুলশানে এখন ছেলে যদি না আসে কি অবস্থা তো বিভিন্ন ওয়াজের হ্যাঁ সিডি আমি তার কাছে নিয়ে গেছি এগুলো শুনে হয়তো বাবা মার ওয়াজ শুনে ভালো হবে এগুলো সবার সামনেই আমাদের সামনেই বাবা মার সামনেই পাড়ায়া হ্যাঁ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভেঙে ফেলছে এবং বউমা এসে বলতেছে আপনার ছেলে তো খ্রিস্টান অন্য ধর্মে চলে আসছে আপনারা আমার বাসায় কখন আসবেন না এখন বের হয়ে যান নেক্সট টাইমে আসলে অপমান করে বের করব তারা কান্না হ্যাঁ ছেলেকে বলতেছে আপনার ছেলে জীবনে যেতে পারবে না কেননা মাস শেষ হইলে বেতনটা আমি উঠাইয়ে নিয়ে যাই বিড়ি খাওয়ার লেখা কিছু টাকা পয়সা হয়তো তারা দেই হ্যাঁ পকেট খরচ হিসাবে কিন্তু এই টাকা দিয়ে উনি বাংলাদেশে যেতে পারবে না সুতরাং দেখেন একটা মাত্র ছেলে আজকে সে তার বাবা মা কান্নাকাটি করতেছে যে আমার সন্তান খ্রিস্টান হয়ে গেল বেইমান হয়ে গেলো জাহান্নামি হয়ে গেল আবার ছেলের সাথে আজীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেল তো এটার জন্য প্রথমত হ্যাঁ উনিই দায়ী ওনার ছেলেকে যদি ছোটকাল থেকে ইসলামের শিক্ষাটা উনি দিয়ে দিত পৃথিবীর যেই প্রান্তে যাইতো ছেলে কখনই খ্রিস্টান হওয়ার বিধর্মী হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না এ কারণে নাস্তিকতা বেড়ে যাওয়ার এবং বিধর্মী হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে ছোটকাল থেকেই সেই আদর্শ শিক্ষাটা দেই না ইসলামের শিক্ষাটা থেকে তাদেরকে বঞ্চিত রাখি যার কারণে সে তো ছোটোকাল থেকে শিখে নেয় হ্যাঁ যেমন একজনে জানাজার ভিতরে হঠাৎ জোরে চিৎকার দেওয়ার চিৎকার দিয়ে কান্না করছে তো জানাজা শেষ ইমাম সাহেব তাকে বোঝাচ্ছেন যে ভাই সবার বাবাই তো মারা যাবে আপনার বাবা জানাজা আসছেন আপনি কান্নাকাটি করেন না ধৈর্য ধারণ করেন আমাদের তো চলে যেতে হবে আপনাকেও এক সময় চলে যেতে হবে কবর হ্যাঁ ধুনিয়া ছাড়তে হবে সুতরাং ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে দোয়া করেন সে বলতেছে হুজুর আমি তো ওই আমার বাবা মারা গেছে এই জন্য কান্তাসি না বলতেছে কেন কান্তাছেন বলতেছে এখানে কত মানুষ জানাজা দিতেছে দোয়া পড়তেছে আমার বাবা মা কোনো দিন আমাকে জানা যা কীভাবে দিতে হয় এটা শেখায় নেই আজকে সবাই জানা যা করতেছে আমার বাপ মারা গেল অথচ বাপের জানাজাটা আমি করতে পারলাম না আমি কোনো দোয়া পড়তে পারলাম না এ কারণে আমি সেই দুঃখে কাঁদতেছি যে আমার বাবা মা আমাকে কেন শেখাইলো না যদি শেখাইতো আজকে বাবার জানা ডাজা আমি সহি করে করতে পারতাম। তো দেখুন আমরা কিন্তু এইভাবে আমাদের ছেলে মেয়েকে বহু কিছু থেকে বঞ্চিত করতেছি যার কারণে তারা দিনে দিনে উগুর হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে খারাপের সঙ্গে মিশে তারা হয়ে যাচ্ছে যাচ্ছে পাক আমাদের সহি বুজদান করেন আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েকেও সহি বুজদান করেন ইসলামের পথে অবিচল অটাল থাকার তৌফিক দান করি আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকের অনুষ্ঠানের মূল যে আলোচনা ছিল সেটা নিয়ে যদি এক মিনিটে শেষ করে দিতেন হ্যাঁ আজকের মূল আলোচনা এটাই যে আমাদের ভিতরে বিনয়ে নম্রতা থাকার দরকার রসুল উল্লাহ সাল্লুসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে সবচাইতে প্রশংসিত প্রশংসিত যদিও তার কোনো মূর্তি নেই যদিও তার কোনো প্রতিমা নাই যদিও তার কোনো ভাস্কর্য নাই কিন্তু সকলের হৃদয় তিনি আছেন সকলে তাকে ভালোবাসেন দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে তাকে মোহাব্বত করেন এক কথায় রসুলের ভিতরে বিনয় ছিল কোনো তাকব্বরে অহংকারিতা ছিল না আর আর এদিকে মিশরের জাদুঘরে তার ক্ষত লাশটাও আছে তার বহুত মূর্তি মিশরে রয়েছে কিন্তু সেই ফেরাওয়ানকে সবাই গিনা করে অর্থাৎ তার ভিতরে তার ভিতরে অহংকারিতা ছিল তার ভিতরে বিনয় ছিল না আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি হ্যাঁ যদি আত্ম অহংকারিতা ভিতরে থাকে তাহলে তার ভিতরে যদি আত্মহংকারিতা থেকে যায় ফেরাউনের মতন হাজারো মূর্তি বানায়া হাজারো ভাস্কর্য বানায়া মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারবে না সম্মানের পাত্র হতে পারবে না কেননা ভিতরে দাম্ভিকতা অহংকারিতা এটা আল্লাহ পছন্দ করেন না অহংকারী ব্যক্তিকে কেউই কিন্তু পছন্দ করে না দেখবেন প্রতিটা মানুষ বড় ধারণার বিপদে পড়ে তখনই যখন সে অতিরঞ্জিত করে অতি হ্যাঁ অতি অহংকারিতা অতি ভাবসাব যখন দেখায় তখনই তার ভিতরে যখন এই ভাব চলে আসে অহংকারিতা চলে আসে তখনই সে বড় বড় অ্যাক্সিডেন্ট করে এবং দুর্ঘটনার সম্মুখীন সে হয় অতিরঞ্জিত যখন করে ফেলে অ্যাক্সেস কোনো কাজ করে ফেলে তখনই হয় আর তার ভিতরে যদি সত্যিকারেই নম্রতা ভদ্রতা থাকে বিনয় থাকে তাহলে তাকে সে যত বড়ো অফিসারই হোক সকলে তাকে সম্মান করে হ্যাঁ তাকে শ্রদ্ধা করে হ্যাঁ আমি যখন কেটে নামাজ পড়াইতাম তখন দেখছি একজন অফিসার ছিলেন সেনা অফিসার উনি নামাজ পড়তেন সবাইকে বলতেন যে আপনারা অফিস করবেন রোজার মাস ঠিক মতন আগে রোজা রাখবেন এবং ঠিক মতন নামাজ আদায় করবেন অফিস যতটু পারেন করেন না পারলে কোনো সমস্যা নেই আমি এটা দেখব কারণ সেনাবাহিনীর অফিসিয়াল এত কাজ এগুলো কেয়ামতের আগেও শেষ হবো না আপনাদের এবাদা তাকে ঠিক রাখবেন উনি খুব সুন্দর সার্ভিস দিলেন সবাই তার জন্য দোয়া করত পরের বছর দেখলাম আরেকজন সেনা অফিসার আসছেন উনি এসে বলতেছে আমার অফিস আগে ঠিক আপনার রোজা রাখলে পারেন না রাখলে না রাখেন কোনো সমস্যা নেই হ্যাঁ নামাজ পড়ে পড়েন না পড়ে না পড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে অফিস ঠিক মতন করতে হবে সকাল দশটা থেকে নিয়ে হ্যাঁ আপনার পাঁচটা পর্যন্ত অফিস করাইতেন এরপর আবার রাত তারাবির পরে আবার বারোটা পর্যন্ত অফিস করাইতেন তখন দেখতাম সবাই অটোমেটিকলি তার লেগে বদোয়া করে আগের জনের জন্য নেক দোয়া করে বর্তমানের জন্য বদোয়া করে কারণ এটা তো শুধু তার ব্যবহার আর স্বভাবের কারণে যে উদ্ধত উচ্চারণ করেছে সে মনে করতে আমি এত বড় সেনা অফিসার অহংকারিতা দেখাচ্ছে এই কারণে সে বিপদগ্রস্ত হচ্ছে তাকে মানুষ সবাই আমি একদিন খেয়াল করলাম তাকে এত মানুষ খারাপ চোখে দেখে কারণ কি পরে দেখলাম সে অফিসে দিনের বেলাও বেরি টেনতাস অর্থাৎ সে নিজে রোজা রাখে না এ কারণে তার ভিতরে এত দাম্বিকতা অহংকারিতা যে আমি এত বড় অফিসার আমার কি আবার রোজা রাখা লাগবে নাকি এরকম একটা ভাব তার ভিতরে এক কথায় আমরা সকলকে অনুরোধ করব আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা আত্ম অহংকারিতাকে ছেড়ে দিয়ে আমরা যেন নমনীয় হয়ে চলতে পারি বিনয়ের সাথে চলতে পারি তাওয়াজও নিয়ে চলতে পারি যেমনটি রসুলের ভিতরে ছিল রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হুবাহুব অনুসরণ যেন আমরা করতে পারি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি হজরত ওমর রিয়াল্লাহু তালানু তিনি ঘরের ভিতরে বিবির সঙ্গে কথা বলছেন হঠাৎ করে ওই মুহূর্তে এক ব্যক্তি তার কাছে বিচার নিয়ে আসছেন যে তার বিবি তার সঙ্গে কথা কাটাকাটি করে হ্যাঁ তো ওই মুহূর্তে ওই ব্যক্তি উমর রাদি আল্লাহ দরজায় নক করবেন ঠিক এই মুহূর্তে দেখে ঘরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসছে হজরত উমর তো অনেক গরম নেতা এবং তখন তিনি আমিরুল মমিনিন প্রেসিডেন্ট অর্ধজাহানের খরিফা তার বিবি তাকে এমন জোরে একটা ধমক দিছে হজরত উমর চুপ হয়ে গেছেন না একদম কোনো কথা বলেননি একটু পরে দরজা খুলে বের হবেন এর মধ্যে তাকায় দেখে একজন লোক চলে যাচ্ছে ওই ধমক শুই ওই ব্যক্তি চলে যাচ্ছে ওই ব্যক্তিকে ডাক দিছে যে আপনি মনে হয় আমার কাছে আসছিলেন কোনো বিষয় নিয়ে বলতেছে হ্যাঁ আমি একটা বিচার নিয়ে আসছিলাম আমি আমার বিচারটা পেয়ে গেছি বলতেছে বিচার করলাম না বিচার পাইলেন কেমনে তখন সে বলতেছে দেখেন আমার বিবি আমার সঙ্গে কথা কাটাকাটি করে এই জন্য আসছিলাম বিচারের জন্য কিন্তু আপনার এখানে আসার পর দেখলাম যে এমন জোরে দমক দিছে আপনার বিবি আপনাকে তো আপনার বিবির তুলনায় আমার বিবি অনেক ভালো এই জন্য আমার আর বিচারের দরকার নেই তখন আপনি দেখলাম আপনি বিচার করেন নেই বরং ধৈর্য ধারণ করেছেন চুপ করে আছেন তখন হজরত উমর বললেন যে দেখো আমরা তাদের অনেক হক আদায় করতে পারি না তাদেরকে সময় দিতে পারি না তাদের অনেক চাহিদা আছে এগুলো আমরা পূরণ করতে সময় পাই না যার কারণে ওরা যদি একটু ধমক ঠমক দিয়েও হ্যাঁ একটু চিল্লাচিল্লি করেও যদি ঠিক থাকে তাহলে আমার সংসারটা ঠিক থাকবে এই কারণে আমাদের একটু শেষের দিকে ধৈর্যের পরিচয় দিতে হবে এই কারণে আল্লাহ আমাদের কি শিক্ষাটা দিয়েছেন আমরা যেন ধৈর্য ধারণ করি আমরা যেন সবর করি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আমি